গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইনার্সেল বাই সঞ্চিতা। আমি সঞ্চিতা। বর্ষাকালে ঘরে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ হয়, বা অনেক সময় রান্নাঘরে অনেক মাছ মাংস রান্না করলে একটা আষ্টে গন্ধ হয় যেটা যেতে চায় না, সেটা যাতে সহজেই চলে যায় এবং ঘরে একটা সুন্দর গন্ধ হয়, তার জন্য একটা ন্যাচারাল রুম ফ্রেশনার আমি দেখাবো কীভাবে তৈরি করতে হয়। তারপরে তোমাদের সাথে শেয়ার করে নেব দারুণ মজাদার একটা কলকাতার স্ট্রিট ফুড। সো ওয়েট করো কি হবে সেটা জানার জন্য, সাথে থাকো। ন্যাচারাল এই রুম ফ্রেশনারটা বানাতে লাগছে অর্ধেক কাঁচা লেবু, একটা ক্যান্ডেল, কিছু লবঙ্গ বা ক্লোভস, আর কি কয়েকটা টুথপিক। প্রথমে আমি যেটা করব, অর্ধেক কাঁচা লেবুটার মধ্যে লবঙ্গগুলোকে এইভাবে গুঁজে দেব। লবঙ্গগুলোকে গুঁজে দেওয়ার পর চারটে টুথপিক আটকে দেব ক্যান্ডেলটার চারিদিকে। জ্বালিয়ে নিয়েছি ক্যান্ডেলটা। ক্যান্ডেলটা জ্বালানোর পর লেবুটা এই চারটে টুথপিকের ওপর আস্তে আস্তে গুঁজে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আপনার ন্যাচারাল রুম ফ্রেশনার। কিচেনে যদি গন্ধ হয় কিচেনে, রুমে যদি মনে হয় রুমে, এটাকে রেখে দিন কিছুক্ষণ জ্বলতে দিন। প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি একটু বোনলেস চিকেন। 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা সবগুলোই মিশিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ফেটানো টক দই, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো টক দইটা মাংসটার সাথে। যে কোনো ম্যারিনেশন করার সময় সবসময় তাতে একটু তেল দেবেন, তার ফলে মশলাটা খুব সুন্দরভাবে মাছ বা মাংসের সাথে আটকে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। ব্যাস মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশন হওয়ার জন্য। তারপর আমরা চলে যাব নেক্সট স্টেপে রান্নার। নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা, এর মধ্যে মেশাচ্ছি অল্প একটু আটা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিচ্ছি অল্প একটু নুন,
আর কিছুটা সাদা তেল। ভালো করে প্রথমে জল দেবেন না, প্রথমে ভালো করে ময়দাটাকে এই ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেবেন। যখন দেখবেন ময়দাটা এভাবে মোট করলে এরকম অবস্থায় আসছে, তখন বুঝবেন ময়দাটা ভালো করে মিশে গেছে ময়দার সাথে। এবার এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব নরম করবেন না, থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি তৈরি হতে চলেছে। চলেছে কলকাতা স্টাইলে এক চিকেন রোল। সন্ধ্যের স্ন্যাক্সের পক্ষে খুব ভালো টেস্টি জিনিস একটা। তো দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন এই টেস্টি এক চিকেন। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর কেটে নেব একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। কেটে নিয়ে তারপরে আমি আবার ফিরে আসছি। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে চিকেনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা একটু বেশি নেবেন, আর চিকেনটা কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে। বোনলেস চিকেন এবং সেটা 1 ঘন্টা ম্যারিনেট করা রয়েছে, খুব বেশিক্ষণ সময় নেবে না সিদ্ধ হতে। চিকেনটা লো ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলটার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু তেল। বেশি ভাজবো না, ক্যাপসিকাম এবং পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা যেন থাকে। দিচ্ছি অল্প একটু নুন। পরোটাটা বেলে নিয়েছি, যেরমভাবে নর্মাল পরোটা বেলে নেন। এবার প্রথমে তেল দেব না, প্রথম শুকনো অবস্থাতেই পরোটাটা সেঁকে নেব কিছুটা। এটা লাচ্ছা পরোটা দিয়ে করলেও খুব ভালো হয়, আমি আজকে নর্মাল পরোটা করেই করছি।
যেহেতু এটা এগ চিকেন পরোটা আর রোল, এগ চিকেন রোল, তো যেদিকটা এগ দেবেন সেদিকটা খুব ভালো করে সেকে নেবেন, নিয়ে তারপরে তার উপর এগটা দিবেন। পরোটাটায় ব্রাউন কালার এসে গেছে, শেখা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব তেল। একটা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, কেউ চাইলে শুধু চিকেন দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি আরো একটু তেল। ডিম দিয়ে পরোটাটা ভেজে নিয়েছি, একটু লাগিয়ে দিচ্ছি মেয়োনিজ। দিয়ে দিচ্ছি চিকেনটা। দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা। ওদিকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি লেবুর রস। ব্যাস তৈরি আপনার এগ চিকেন রোল, সুন্দর করে ফোল্ড করে পরিবেশন করুন।